শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের গারস্থ বিজ্ঞান দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গৃহের অভ্যন্তরীণ শয্যা এ অধ্যায় নিয়ে আলোচনা করব এর সম্পূর্ণ পাঠ নয় অল্প একটু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সবাই বই নিয়ে বসো দেখো আমাদের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান হলো অন্যতম গৃহকে যদি আমরা বাসোপযোগী করতে চাই সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয় আমাদের প্রয়োজন হয় আসবাবপত্র এবং গৃহকে মনোরম ও আকর্ষণীয় না করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা এই ক্ষেত্রে আমাদের কিন্তু সেরকম দামি আসবাবপত্রের প্রয়োজন নেই আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিস দিয়ে গৃহসজ্জা করে রুচি এবং শিল্পী মনের পরিচয় দিতে পারি গৃহকে আমরা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অভ্যন্তরীণ গৃহ সাজসজ্জা একান্ত প্রয়োজন পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনে মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে এবং গৃহকে সুখ এবং স্বাচ্ছন্দ্যে কেন্দ্র করে সামাজিক উন্নতির বিকাশ ঘটে এখন আসো কিভাবে আমরা আসবাবপত্র বলতে কি বুঝি এবং কিভাবে আসবাবপত্র আমরা নির্বাচন করবো বিভিন্ন কক্ষের জন্য আসবাব বলতে মূলত আমরা বুঝতে পারি টেবিল চেয়ার সোফা সেট খাট ওয়ার্ড্রোভ আলমিরা বুকশেলফ ইত্যাদি ভারী অথচ বহনযোগ্য গৃহসজ্জা সামগ্রী গৃহের বিভিন্ন কাজ সম্পাদন সহজতর করার জন্য আসবাবের ভূমিকা অনেক তাছাড়া আরাম এবং সৌন্দর্য বাড়াতেও এদের জুড়ি নেই শহর গ্রাম সব ক্ষেত্রেই সব সর্বত্রই কিন্তু আমাদের কী লাগে আসবাবপত্রের প্রয়োজন হয় পরিবারের জীবনযাত্রার মান বাসস্থানের স্থান এবং শহর এবং গ্রামের অবস্থান অনুযায়ী পারিবারিক জীবনচক্রের স্তর ইত্যাদির ভিন্নতায় আসবে চাহিদার ধরন কি হয় বদলাতে পারে গ্রামাঞ্চলে গৃহগুলো যেহেতু স্থায়ী আবাসস্থল এবং পর্যাপ্ত আয়তন বিশিষ্ট হয়ে থাকে তাই তারা বড় আকৃতির ভারী কাঠের আসবাবের বেশি ব্যবহার করে কিন্তু গ্রামাঞ্চলে আসবাবপত্রের মধ্যে খাট চকি চেয়ার টেবিল টুল বেঞ্চ মিডশেফ আলমিরা আলনা ইত্যাদি উল্লেখযোগ্য গ্রাম অঞ্চলে আম জাম কাঁঠাল কড়ই ইত্যাদি গাছের কাঠ ব্যবহার করে কাঠমিস্ত্রি দিয়ে বাড়িতে তারা সে আসবাবগুলো নিজেদের চাহিদা মতো বানিয়ে নিতে পারে অন্যদিকে শহর এলাকায় অস্থায়ীভাবে বসবাসকারী কর্মজীবী মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে বেশিরভাগ লোকই ভাড়া বাড়িতে বসবাস করে যারা নিজেদের বাড়িতে থাকে তাদের আয়তনের সীমাবদ্ধতার জন্য নিজেদের চাহিদা মেটানোর জন্য তারা কি করে তাদের নিজেদের উপযোগী হালকা এবং যুগোপযোগী আসবাব ব্যবহার করে এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে যাতে কষ্ট না হয় সেজন্য হালকা এবং রুচিশীল আসবাব ব্যবহারের প্রবণতাও দেখা যায় শহরাঞ্চলে ব্যবহৃত আসবাবপত্রের মধ্যে হচ্ছে খাট বক্স খাট নানা সাইজের টেবিল লুকিং গ্লাসযুক্ত কাঠের আলমিরা সোফা সেট গদিওয়ালা চেয়ার ইত্যাদি শহরাঞ্চলে সীমিতায়তনে নকশাদার শৌখিন ও আধুনিক মডেলের আসবাব ব্যবহারের প্রবণতা দেখা যায় এক্ষেত্রে আম কাঠাল কড়াই কাঠের পাশাপাশি সেগুন কাঠ প্লাইউড পার্টেক্স ইত্যাদি কৃত্রিম কাঠের বহুল ব্যবহার বর্তমানে দেখা যাচ্ছে শহরাঞ্চলে রেডিমেড বা তৈরি আসবাব বেশি ব্যবহার করতে দেখা যায় আসবাব নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয়ের প্রতি নজর দিতে হবে সবার আগে আমাদের এক্ষেত্রে নজর দিতে হবে প্রয়োজনীয়তার দিকে আসবাব ক্রয়ের প্রথমে বিবেচনা করতে হবে আসবাবটির প্রয়োজনীয়তা আছে কি না যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমরা সেটা আমাদের অবশ্যই সবারাই কিনতে হবে আর যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা সেটা কেনা বাদ দেবো এছাড়া পুরনো আসবাব যদি রঙ ও বার্নিশ করে ব্যবহার করতে পারি তাহলে নতুন আসবাব ক্রয় করে অর্থের অপচয় করা ঠিক নয় পরিবারের আয় পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে পরি আসবাবপত্র আমরা নির্বাচন করতে চেষ্টা করব। আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে সেটা সমাজে বেশি গ্রহণযোগ্যতা পাবে তা না হলে সেটা সমাজে চোখেও কি হবে দৃষ্টিকোত লাগতে পারে আসবাবের মূল্য আসবাবের মূল্য নির্ভর করে উপকরণের উপর যেমন সে সেগুন মেহগুনি ইত্যাদি কাঠের আসবাব অনেক বেশি দামি পাশাপাশি আমরা করতে পারি বেত অথবা প্লাস্টিকের অথবা রডের আসবাবপত্র কম দামি এবং সেটা আমাদের ব্যবহারের জন্য আমরা কিনতে পারি আরাম আসবাব নির্বাচনে আরাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আসবাবের আয়তন উচ্চতা গভীরতা আরামদায়ক না হলে সেটা ব্যবহারে অসুবিধা হয় টেবিলের উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে কাজের সমস্যা হবে আবার চেয়ারে বসে যদি আরাম না পাওয়া যায় সেক্ষেত্রেও কাজ করতে আমাদের কষ্টকর হবে উপযোগিতা আসবাবের আসবাবের উপযোগিতা হচ্ছে যে তার চাহিদা মেটানোর ক্ষমতা ছোট শিশুর ব্যবহারের আসবাব তার বয়স উপযোগী হবে খাট চৌকি এগুলো আমাদের শয়নকক্ষের চাহিদা মেটায় আবার টুল মোড়া সোফা চেয়ার ইত্যাদি আমাদের কাজের চাহিদা মেটায় আসবাব কি উপাদানের দ্বারা তৈরি সেটার উপরও উপযোগিতা অনেক সময় নির্ভর করে যেমন কাঠের আসবাবের চেয়ে গদিওয়াল আসবাবের আরাম বেশি ফলে এর উপযোগিতাও বেশি রুচি ও পছন্দ আসবাব নির্বাচনে পরিবারের সদস্যদের রুচি এবং পছন্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে কক্ষের আকার আয়তন মেঝে ও দেয়ালের সাথে সামঞ্জস্য রেখে রুচিসম্মত আসবাব দিয়ে গৃহসহ্য করলে ঘরের সৌন্দর্য অনেকখানি বেড়ে যায় স্থায়িত্ব আসবাবের স্থায়িত্ব নির্ভর করে উপকরণ এবং নির্মাণ কাজের ওপর কাঁচা কাঠ দিয়ে আসবাবপত্র যদি আমরা নির্মাণ করি সেটা সহজেই ঘুনে ধরে যাবে এবং খুব দ্রুত সেটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি আমরা যদি পাকা কাঠ মজবুত নির্মাণ কৌশল অবলম্বন করি সেক্ষেত্রে আসবাবের স্থায়িত্ব আমরা অনেকটুকু বাড়িয়ে দিতে পারি জীবনযাত্রার মান পদমর্যাদা এবং বৃত্তের উপর জীবনযাত্রার মান নির্ভর করে যারা উচ্চবিত্ত উচ্চপদস্থ তা সেসব পরিবারে আসবাব হয় বেশ দামি এবং আকর্ষণীয় এসব পরিবারের ড্রয়িং রুম প্রশস্ত হয় ফলে একটু জাঁকজমকভাবে সেটা সাজানো থাকে অন্যদিকে নিম্নবিত্তের পরিবারের শয়নকক্ষের এক পাশেই বসার ব্যবস্থা থাকে নকশা আসবাবে নকশা রুচিসম্মত হতে হবে এক্ষেত্রে যুগোপযোগী আরামদায়ক এবং শিল্পসম্মত নকশাই বেশি গ্রহণযোগ্য নকশাটি এমন হতে হবে যাতে করে পরিষ্কার করতে বেশি কষ্ট না হয় বা অথবা সময় কম লাগে বহুবিধ ব্যবহার একটি আসবাব আমরা বিভিন্ন রকম কাজে যাতে ব্যবহার করতে পারি সে ব্যাপারে আমাদের নজর দিতে দিতে হবে এক্ষেত্রে ডিভান বসা এবং শোয়া দুই কাজে আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি ডাইনিং টেবিল খাওয়া পড়াশোনা আলাপ আলোচনা বসার ঘরে আমরা এগুলো ব্যবহার করতে পারি আধুনিক যুগে গৃহের আয়তন কম থাকে তাই আসবাবের বহুবিধ ব্যবহারের কথা আমরা বিশেষভাবে চিন্তা করব পরিবারের আকার পরিবারের আকার যদি বড়ো হয় তবে নমনীয় এবং বহুমুখী ব্যবহার উপযোগী আমরা আসবাবের কথা চিন্তা করব চাকরির প্রকৃতি বিভিন্ন মানুষ বিভিন্ন চাকরিতে যোগদান করে বিভিন্ন চাকরিতে আছে এসব চাকরি যারা চাকরির সাথে জড়িত দেখা যাচ্ছে বেশিরভাগই এক বছর বা দুই বছর পরেই তা ওনাদের কী করতে হয় পরিবার বিভিন্ন জায়গায় বদলি 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 হতে হয় সেক্ষেত্রে সেই আসবাবগুলো কী হতে হবে হালকা এবং বহনযোগ্য হয় সেরকম আসবাবই নির্বাচন করতে হবে আবহাওয়া আমাদের দেশে গরম ও ধুলাবালি বেশি তাই হালকা ডিজাইনের আসবাব বেশি উপযোগী এবং এগুলোর যত্ন নেওয়া খুবই সহজ যত্ন আসবাব নির্বাচনের সময় যত্ন এবং রক্ষণাবেক্ষণের কথা আমাদের চিন্তা করতে হবে কারণ যত্ন ও রক্ষণাবেক্ষণের উপরেই আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য অনেকখানি নির্ভর করে সব সবশেষে আমরা পাচ্ছি কক্ষের আকার এবং আয়তন কক্ষের আকার এবং আয়তনের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করলে রুচির পরিচয় পাওয়া যায় এবং কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পায় এবার আমরা বিভিন্ন রুমে কিভাবে করে আসবাবগুলো নির্বাচন করব সেই বিষয়ে নজর দেব আসবাব নির্বাচনের পরবর্তী কাজ হচ্ছে সঠিকভাবে তা বিন্যাস করা আসবাব বিন্যাস যে শুধু ঘর সাজানোর উদ্দেশ্য হয় তা নয় সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয় আরামদায়ক এবং সুবিধাজনক করে রাখা যায় ফলে পরিবারের সদস্যদের আরাম এবং মানসিক তৃপ্তিও বাড়ে গ্রামে অথবা শহরে সর্বত্রই অভ্যন্তরীণ গৃহসজ্জায় আসবাব বিন্যাসের কতিপয় নিয়ম আমাদের মেনে চলতে হয় আসবাব বিন্যাসে প্রথমে মনে রাখতে হবে যে কোন ঘরে কোন ঘরে যাতে অতিরিক্ত আসবাব না রাখা হয় বাসগৃহের জন্য আসবাবপত্র বিন্যাসের সময় প্রথমে দেখতে হবে কক্ষটি কী কাজে আমরা ব্যবহার করব কক্ষের ব্যবহার অনুযায়ী আমরা আসবাব নির্বাচন করব ছবিতে দেখা যাচ্ছে শয়ন কক্ষ এবং বসার কক্ষ কক্ষে কি দেখা যাচ্ছে স্বয়ংকক্ষে আমরা আমাদের খাট ওয়ার্ড্রোব আলনা আলনা আলমারি ইত্যাদি রাখতে পারি পাশাপাশি বসার ঘরে আমরা দিতে পারি সোফা সেট বেতের চেয়ার টেবিল শোকেস বুকশেলফ ইত্যাদি দিতে পারি এবার দেখা যাচ্ছে খাবার কক্ষ এবং পড়ার কক্ষ খাবার কক্ষে স্বাভাবিকভাবেই আসতে পারে ডাইনিং টেবিল শোকেস ফ্রিজ ইত্যাদি পাশাপাশি পড়ার কক্ষে আমরা দিতে পারি বুকশেলফ টেবিল চেয়ার কম্পিউটার ইত্যাদি এবার গেল আমাদের রুম অনুযায়ী আসবাব বিন্যাসের কথা গেল এবার আমরা এই বিন্যাসগুলো কীভাবে করবো এবং এগুলো আমাদের কি সুবিধা করতে পারে সেটা ব্যাপারে আমরা দেখব প্রথমে আসবো আমরা এই আসবাবগুলো আমাদের কি ব্যবহারিক সুবিধা দিতে পারে আসবাবপত্র বিন্যাসের সময় আসবাবের ব্যবহারিক দিকটি বিবেচনা করতে হবে প্রতিটি কক্ষের কাজ অনুযায়ী আমরা আসবাব সাজাব আসবাব সাজানোর সময় আমাদের অবশ্যই চলাচলের কথা মাথায় রাখতে হবে গৃহের মধ্যে চলাচল কাজ সম্পাদনের সুবিধা ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আসবাব আমরা সাজাব ঘরের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেন চলাচলে অসুবিধা না হয় অথবা কার্য সম্পাদনে যেন অতিরিক্ত চলাচল প্রয়োজন না হয় আসবাব বিন্যাসের সময় আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যেমন বুকশেলফে পড়ার টেবিলের পাশে রাখতে পারি তা আর ঘরে ছোট শিশু থাকলে তাদের ক্রিয়াকলাপের প্রতি খেয়াল রেখে আমাদেরকে আসবাবপত্র সাজাতে হবে শিশু যাতে ঘরময় স্বাধীন এবং নিরাপদে চলাফেরা করতে পারে সেই বিষয়ের প্রতি আমাদের নজর দিতে হবে কক্ষ অনুযায়ী আমরা আসবাব নির্বাচন করব। আসবাব সজ্জা এমন হতে হবে যেন কাজের ঐক্য প্রতিষ্ঠিত হয় অর্থাৎ যে কক্ষে যে যে কাজ সম্পন্ন করব সেই কক্ষের সাথে মিল রেখে সম্পর্কে আমরা আসবাবগুলো স্থাপন করতে চেষ্টা করব আলো বাতাস চলাচল সুবিধা আসবাব সমূহ এমনভাবে বিন্যাস করতে হবে যাতে দরজা জানলা খুলতে এবং বন্ধ করতে কোনো অসুবিধা না হয় এছাড়া গৃহের অভ্যন্তরে আলো বাতাস প্রবেশ করতে না পারলে স্বাস্থ্যসম্মত পরিবেশও কি হতে পারে নষ্ট হতে পারে এবং আমরা কি হতে পারি বিভিন্ন রোগের সম্মুখীন হতে পারি দেয়াল ঘেঁষে বিন্যাস না করা আসবাব বিন্যাসের সময় মনে রাখতে হবে যে টেবিল চেয়ার সোফা ইত্যাদি কখনও দেয়াল ঘেঁষে রাখতে নেই এগুলো আমরা রাখবো একটু সামান্য দূরে দেয়াল থেকে স্থাপন করব না হলে আসবাব থেকে ঘষা লেগে দেয়ালের রঙও নষ্ট হতে পারে এবং আসবাবও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে আসবাবপত্র বিন্যাসের মাধ্যমে কক্ষের গঠনগত ত্রুটি আমরা কি করতে পারি ঢেকে দিতে পারি গৃহসজ্জায় নতুনত্ব আনা আজরাপত্র বিন্যাস কখনও স্থায়ীভাবে একই জায়গায় করা উচিত নয় এতে গৃহসজ্জায় এক চলে আসতে পারে মাঝে মাঝে আসবাবপত্রের বিন্যাসে রুচির বদল করলে গৃহসজ্জায় নতুন আসতে আসতে পারে শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এভাবে আমি এই কথা বলে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি